আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিং ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতা আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে, আমাদের কাছে একটি সার্কিট বোর্ড আছে, এটি হচ্ছে ব্রাদার সিঙ্গেল নিডেল s-7300A মডেলের একটি সার্কিট বোর্ড, ব্রাদার নেক্সু। তো এই সার্কিট বোর্ডের আজকে তোমরা বেসিকটা নিয়ে আলোচনা করবো। আসলে বেসিক বলতে আমরা সার্কিট নিয়ে কীভাবে কাজ করতে হয় আমরা আজকে মোটামুটি বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা সার্কিট রিপেয়ারিং করতে হলে আমরা পাঁচটা স্টেপ ফলো করে থাকি। তার ভিতরে এক নম্বর স্টেপ হচ্ছে কীভাবে কম্পোনেন্টগুলো চেক করতে হয় ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কম্পোনেন্টগুলোর কাজ কী। তৃতীয় নম্বর হচ্ছে কম্পোনেন্টগুলো কীভাবে আমরা কম্পোনেন্টগুলোর নাম জানতে হবে, ক্যাপাসিটার, ডায়োড, মসফেট, ট্রানজিস্টর, এই ক্যাপাসিটারগুলোর নাম জানতে এই কম্পোনেন্টগুলোর নাম জানতে হবে। চতুর্থ হচ্ছে এই কম্পোনেন্টগুলো সোল্ডারিং আয়রন দিয়ে বা হট এয়ার গান দিয়ে কীভাবে আমরা কম্পোনেন্টগুলো রিপ্লেস করতে পারি বা কম্পোনেন্টগুলো আবার খুলে আমরা লাগাতে পারি, মানে খুব রিস্ক ছাড়া এবং খুব ইজিলিভাবে আমরা কীভাবে সোল্ডারিং আয়রন দিয়ে বা হট এয়ার গান দিয়ে কীভাবে রিপ্লেস করবো এবং কীভাবে লাগাবো। মোটামুটি এই পাঁচটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিং করা অসম্ভব কিছু না। তো শিক্ষিত বন্ধু, আমাদের দেশে কিন্তু ব্যাপক চাহিদা আছে ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিংয়ের জবের ক্ষেত্রে। বলেন আপনি যদি জব না করেন তাহলেও কিন্তু আপনি ধরনের সার্কিট রিপেয়ারিং করে কিন্তু আপনি মোটামুটি স্বাবলম্বী হতে পারবেন। শিক্ষিত বন্ধু, এখন বিষয় হচ্ছে আমরা এখানে আমরা এই সার্কিটে আমরা এখানে 220 ভোল্ট যদি আমরা ইনপুট করাই এসি, 220 ভোল্ট ইনপুট করানোর পরে আমাদের এখানে কিছু কম্পোনেন্ট আছে, এখানে কিছু কম্পোনেন্ট আছে, যেমন এখানে আমরা দুটো ফিউজ ইউজ করছি একটি লাইনে এবং একটি নিউট্রালে, একটি ক্যাপাসিটর ইউজ করছি, একটি রেজিস্টর ইউজ করছি, এখানে একটি ইন্ডাক্টর ইউজ করছি। করার পরে আমরা কিন্তু সরাসরি আমরা রেক্টিফায়ার, আমাদের 220 ভোল্ট আসলো, 220 ভোল্ট আমাদের রেক্টিফায়ার আসার পরে কিন্তু আমাদের যে ভোল্টেজটা ডিসি হলো, রেক্টিফায়ারের কাজ হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি করা, এই ভোল্টেজটা ডিসি হওয়ার পরে ডিসিটা হচ্ছে পালসারিং ডিসি। শিক্ষার্থী বন্ধু, এই পালসারিং ডিসি রেখে যদি আমরা পিওর ফিল্টারিং করি তাহলে আমাদের দুটো ক্যাপাসিটার ব্যবহার করতে হবে এবং দুটো আমরা ক্যাপাসিটার ব্যবহার করে কিন্তু এই পালসারিং ডিসিটাকে আমরা পিওর ডিসি বানালাম। ডিসি বানানোর পরে আমরা একটা টাইম আমাদের ভোল্টেজটা চলে যাবে, এখানে তিনটে আইজিবিটি আছে, আমাদের তিনটে আইজিবিটি কাজ হচ্ছে, একটা আইজিবিটি দিয়ে এখান দিয়ে আমাদের মেইন মোটর চালানো হয়, এটা দিয়ে হচ্ছে আমাদের ফিড মোটর চালানো হয়। তার এই মেশিনে দুটো মোটর আছে, একটা হচ্ছে মেইন মোটর এবং একটা হচ্ছে ফিড মোটর। শিক্ষার্থী বন্ধু, এই একটা টাইম আমাদের ভোল্টেজটা এই জায়গায় চলে আসবে, আর একটা টাইম আমাদের চলে যাবে এসএমপিএস পাওয়ার সাপ্লাই। এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের সেকশনে যাওয়ার পরে আমাদের ভোল্টেজটা কী হবে, ডিস্ট্রিবিউশন হবে আমাদের কন্ট্রোলিং সাইডে, অর্থাৎ আইজিবিটির গেট কন্ট্রোলিংয়ের জন্য, সোলেনয়েড চালানোর জন্য, ডিসপ্লেতে পাওয়ার দেওয়ার জন্য, অর্থাৎ এই সেকশনগুলো চালানোর জন্য যে লো ভোল্টেজ দরকার আছে, সোলেনয়েড চালানোর জন্য আমার 24 ভোল্ট দরকার আছে, এখানে আমার 24 ভোল্ট বা 36 ভোল্ট আসবে। এখানে কন্ট্রোলিং সাইড চালানোর জন্য, সিপিইউ চালানোর জন্য আমাদের 5 ভোল্ট 12 ভোল্ট দরকার আছে। এই ভোল্টেজগুলো আমাদের কে দিচ্ছে, এই ভোল্টেজগুলো দিচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই, আমাদের ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, ভাগ ভাগ করে দিচ্ছে আমাদের কত ভোল্টেজকে, আমার 300 সাড়ে 300 ভোল্টেজকে আমরা ডিস্ট্রিবিউট করে স্টেপ ডাউন করে তারপর কিন্তু আমাদের এই ভোল্টেজগুলো দিচ্ছে। শিক্ষিত বন্ধু, এখন বিষয়টা হচ্ছে আমরা বেসিক বলতে আমরা এই মানে এই সিস্টেমটা যদি আমরা জেনে যাই যে আমাদের প্রত্যেকটা সেকশনের কাজ কী, প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ কী, প্রত্যেকটা জায়গায় আমরা ইরোরগুলো আসলে আমরা কোন জায়গায় কাজ করবো, কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে, মোটামুটি আমাদের কয়েকটা স্টেপ যদি আমাদের জানা থাকে তাহলে মনে হয় যে আমাদের রিপেয়ারিং করা অসম্ভব কিছু না। শিক্ষিত বন্ধু, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই ধরনের কম্পোনেন্ট, এই ধরনের সার্কিট শুধু ইন্ডাস্ট্রিয়াল লেভেলেই না, আপনি টিভির কাজ করতে যাবেন, আপনার আপনার ল্যাপটপের কাজ করতে যাবেন, আপনার মোবাইলের কাজ করতে যাবেন, যে ধরনের সার্কিটে কাজ করতে যাবেন কিন্তু এই ধরনের কম্পোনেন্টগুলো কিন্তু আপনার আছে। অথবা আপনার বেসিক স্ট্রং থাকলে আপনি মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, আপনি চেষ্টা করলে রেডি করতে পারবেন, কিন্তু ঠিক করতে পারবেন। বিষয়টা হচ্ছে এমন, আমরা অপটোকপলারের যদি কাজ জানি, আমরা রেজিস্টরের কী কাজ, ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যদি আমরা রেজিস্টর, অপটোকপলার, ডায়োড, মসফেট, আমরা এভরিথিং কম্পোনেন্টগুলো যদি আমরা চেক করতে পারি তাহলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের হোক বা যে কোনো সার্কিট হোক আমাদের রিপেয়ারিং করা অসম্ভব কিছু না। এখন বিষয়টা হচ্ছে তারপর ডিস্ট্রিবিউশন করার পরে আমরা এই কম্পোনেন্টগুলো চালানোর জন্য যে লো ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো কী দিচ্ছে, আমাদের এফএমপিএস পাওয়ার সাপ্লাই দিচ্ছে।
শিক্ষিত বন্ধু, এখন আমরা এই কম্পোনেন্টগুলো যদি আমরা চেক করতে যাই তাহলে আমাদের কী দরকার আছে? ডিজিটাল মাল্টিমিটার আমরা চেক করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার জানতে হবে। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কীভাবে আমরা ডায়োড চেক করব, মসফেট চেক করব, ক্যাপাসিটার চেক করব, রেজিস্টার চেক করব, যেমন আমি আপনাদের একটু দেখাচ্ছি। যেমন হচ্ছে আমরা এই সার্কিটের আমরা ডায়োড চেক করব। এসে ডায়োড চেক করতে হলে মিটার কোথায় সিলেক্ট করতে হবে? আমার মিটার ডায়োডে সিলেক্ট করতে হবে। তো ডায়োডে সিলেক্ট করতে হলে আমাদের এই সার্কিটের ডায়োড আছে কই? এখানে আমাদের ডায়োড আছে, একটা হচ্ছে ডায়োডের অ্যানোড, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। এখানে লেখা আছে এ এবং কে লেখা আছে। যদি আমরা এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, আমরা ধরেন চেক করবো ডায়োডে, দেখা যাচ্ছে ডায়োডের ভ্যালু আমরা জানি যে 0.467 এই ধরনের একটা ভ্যালু থাকবে, তবে আমাদের ভ্যালু কিন্তু চলে আসছে। তারপর এখানে আমাদের জেনার ডায়োড আছে, জেনার ডায়োড অ্যানোড ক্যাথোড আছে। জেনার ডায়োডের ভ্যালুটা একটু বেশি থাকবে নর্মাল ডায়োডের থেকে, এখানে ভ্যালু ঠিক আছে, আমাদের জেনার ডায়োড ঠিক আছে। এখানে আমাদের একটা জেনার ডায়োড আছে, আমরা এই জেনার ডায়োডটা চেক করব। হ্যাঁ, আমাদের এই ডায়োড চেক মানে ভালো আছে। তাহলে আমরা যদি ডায়োড চেক করার জন্য আমাদের মিটার কোথায় সিলেক্ট করতে হবে, ডায়োডে সিলেক্ট করতে হবে, কোন ধরনের কী ধরনের ভ্যালু থাকবে আমরা এটি আমরা জানি। এখন যদি আমরা রেজিস্টার চেক করতে যাই, যদি আমরা রেজিস্টার সাপোর্ট আপনাদের আমরা বুঝালাম যে আমাদের আসলে কী ধরনের আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি, প্রপারলিভাবে আমরা আমাদের স্টুডেন্টদের স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করি। ধরুন আমরা এখন রেজিস্টার চেক করব, রেজিস্টার চেক করতে গেলে মিটার কোথায় সিলেক্ট করতে হবে, রেজিস্টারে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের এখন ধরনের রেজিস্টার আছে, 1 kΩ-এর রেজিস্টার আছে বা 10 kΩ-এর রেজিস্টার আছে, 10 kΩ-এর 8.5-এর দেখা আছে, মানে হয়তো বা অন্য কোনো রেজিস্টার হয়তো প্যারালাল আছে, এই জন্য একটু কম দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 4.7 kΩ, 4.72, হ্যাঁ আমাদের এখানে 4.7 kΩ, ঠিক আছে। তাহলে আমরা রেজিস্টার চেক করতে গেলে যে কোনো ধরনের রেজিস্টার আমরা এখানে আমাদের মাল্টিমিটারে চেক করতে পারবো। এবং এই রেজিস্টারটা কীভাবে ভালো না খারাপ এটা ফাইন্ড আউট করবো কীভাবে? এটা ফাইন্ড আউট করতে হলে রেজিস্টার মূলত আমরা জানি যে রেজিস্টার যদি খারাপ হয়ে যায় ওপেন হয়ে যাবে বা এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে, অর্থাৎ 4 kΩ দেখাচ্ছে এখানে, এখানে খারাপ হলে হয়তো 10 kΩ দেখাবে বা 100 kΩ দেখাবে বা 1 MΩ এরকম দেখাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রেজিস্টারটি খারাপ আছে। ডায়োড খারাপ হলে আমাদের বুঝতে হবে ডায়োড, আমরা মিটার ডায়োডে সিলেক্ট করবো, ধরেন আমাদের এই ডায়োডটা খারাপ। যদি অনেক সময় ডায়োড আমাদের শর্ট হয়ে যায়, এরকম শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি আমাদের ডায়োড খারাপ আছে। এভাবেই আমরা আমাদের স্টুডেন্টদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ, ডায়োডের কাজ, রেজিস্টারের কাজ, মসফেটের কাজ, ক্যাপাসিটারের কাজ, কি মাল্টিমিটার দিয়ে কীভাবে চেক করে আমরা আমাদের স্টুডেন্টদের শিখাই। শিক্ষিত বন্ধু, এটা হচ্ছে আমাদের ব্রাদার একটা সার্কিট। এখানে আছে আরেকটা হোসিং, আরেকটা সার্কিট আছে, এটি হচ্ছে W51 হোসিং সার্কিট বোর্ড। তো আমাদের এই হোসিং বোর্ডও কিন্তু আমাদের মোটামুটি বেসিক সেম, এবং এই সার্কিটের ভিতরে যে কম্পোনেন্ট ব্যবহার, ধরুন ক্যাপাসিটার, এখানেও ক্যাপাসিটার আছে, এখানে বড় ক্যাপাসিটার আছে, এখানে 400 ভোল্টের ক্যাপাসিটার, 450 ভোল্টের ক্যাপাসিটার আছে, এখানে ছোটো ক্যাপাসিটার আছে, এখানে অপটো কাপলার আছে, রেজিস্টার আছে, এখানে অপটো কাপলার, রেজিস্টার আছে, অর্থাৎ কম্পোনেন্ট মোটামুটি সেম। আপনি যদি মোটামুটি দু একটা সার্কিটের কম্পোনেন্টগুলো দেখেন, দেখুন ম্যাক্সিমাম কম্পোনেন্ট সেম। তারপর আমাদের আরও ওয়ে আছে, আমাদের কীভাবে এর ডাটা শিট বেড করতে হবে মসফেট ডাটা শিটে, তারপর অপটো কাপলার ডাটা শিট কীভাবে ডাটা শিট বেড করে দেখতে হয় যে এর কী ধরনের পার্টস, বা এইভাবে এভরিথিং আমরা আমাদের স্টুডেন্টদের শিখিয়ে দেয়। তো শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স কভার দিয়ে দেবো। সে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।